আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বাইক হোল্ডার, ইউনিভার্সাল বাইক হোল্ডার। অর্থাৎ আপনাদের বাইক অথবা সাইকেলে এই হোল্ডারটিকে লাগিয়ে আপনারা গুগল ম্যাপ দিয়ে লোকেশনগুলোকে দেখতে পাবেন। অনেকেই আছেন যারা লোকেশন দেখতে চান, কোথায় যাচ্ছেন, কি অবস্থায় কোন জায়গাতে আছেন, তো সেটা গুগল ম্যাপে দেখতে হয়। তো সেই গুগল ম্যাপটা আমাদের মোবাইলে দেখতে হয়, তো মোবাইলটা পকেটে থাকে, কিন্তু এই বাইক হোল্ডার বা এই সাইকেল হোল্ডার আপনি যদি মোবাইলটাকে সামনে রেখে দেন সেটা গুগল ম্যাপ দেখার কাজে সাহায্য করবে। তো চলুন আমরা এটাকে আনবক্সিং করি এবং দেখি যে এই প্রোডাক্টটি কি এবং এই প্রোডাক্টটিতে কি কি পাবেন। তো এটাতে শুধুমাত্র একটি বাইক হোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এরকমভাবে বাইক হোল্ডারটি, আর বক্সের মধ্যে কোনো কিছুই পাবেন না, শুধু বাইক হোল্ডারটাই থাকবে। তো বক্সটাকে সাইডে রাখি, বাইক হোল্ডারটা এইরকম হবে, আমি আপনাদের সামনে আনবক্সিং করতেছি, দেখতে পাচ্ছেন এটি সেই বাইক হোল্ডার। এই জায়গাতে আপনি মোবাইলটাকে রেখে আপনি সাইকেলের পিছনে বা বাইকের পিছনে এই যে যেই অংশটাকে হ্যান্ডেলের সাথে লাগিয়ে রাখলে এটা মোবাইল স্ট্যান্ড হিসাবে কাজ করবে। তো চলুন আমরা দেখি কিভাবে এটাকে আপনি লাগাবেন আপনার হ্যান্ডেলের সাথে, মোটরসাইকেলের হ্যান্ডেলের সাথে বা সাইকেলের হ্যান্ডেলের সাথে। পিছনের দিকে দেখতে পাচ্ছেন দুইটি ভলিউম আছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে পিছনে দুইটি ভলিউম আছে। এই ভলিউমটাকে যদি আপনি একটু নাড়াচাড়া করেন বা ঘুরান তাহলে দেখতে পাচ্ছেন যে সামনে যে অংশটা আপনারা খেয়াল করবেন যে সামনের যে অংশটা এটা ছোট বড় হচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই ভলিউম কিন্তু ঘোরাচ্ছি, এটা ছোট বড় হচ্ছে। অর্থাৎ এখানে আপনি মোবাইলটাকে রাখবেন, যে কোনো মোবাইল এখানে স্ট্যান্ড করতে পারবেন, আপনার যদি ট্যাব থাকে সেই ট্যাবটাকেও স্ট্যান্ড করা যায় এখানে। তো আমি একটা মোবাইল আছে, এই মোবাইলটাকে স্ট্যান্ড করব এভাবে। তো এটাকে আমি একটু টাইট করি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এটা আমি আপনাদেরকে দেখাই যে এটা টাইট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনি এটাতে আপনি সাইকেলের সাথে লাগিয়ে এটা গুগল ম্যাপের সাহায্যে আপনার সব কিছু দেখতে পাবেন। তো পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে সাইকেলে লাগানোর জন্য একটি হ্যান্ডেল দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রডটি আপনার ঢুকবে, ঠিক আছে। মোটরসাইকেল বা সাইকেলের রডটি এটার মাধ্যমে ঢুকবে। তো এই যে যে গোল বৃত্তটা আছে আপনারা দেখবেন, এই গোল বৃত্তটাকে ছোট বড় করতে পারবেন। সেটা কিভাবে, এইটা রড ঢুকাতে হইলে আপনি এই অংশটাকে খুলতে হবে, খুললে কি হবে আপনি এইটা সাইকেল বা মোটরসাইকেলের যে সামনের যে হ্যান্ডেলটা আছে সেখানে আপনি এইটাকে ভিড়াই দিতে পারবেন। এটা এ দেখতে পাচ্ছেন এটা রাবার জাতীয়, উন্নত মানের রাবার। তো এটাকে ছোট বড় আপনি করতে পারবেন, অর্থাৎ যে কোনো মোটা রডের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। অ্যাডজাস্ট করার পর এটা টাইট করে আপনি সেই নাটটাকে আপনি এভাবে এটার সাথে ভিড়িয়ে আপনি বাইকের সাথে এটা স্ট্যান্ড করে রাখতে পারবেন, ঠিক আছে, এভাবে ঢুকিয়ে দিবে। তো ভিউয়ার্স আমাদের কাছে এই প্রোডাক্টটি চলে আসছে, আমাদের ডিসপ্লের উপর নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে অর্ডার করতে পারবেন। এবং ভিডিও নিচে ডেসক্রিপশানে এই পণ্যটি কেনার জন্য লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়েও এই পণ্যটিকে অর্ডার করতে পারবেন। আর একটা বিষয় বলে দিই, এখানে যে ভলিউম একটা দেখতে পাচ্ছেন খেয়াল করলে দেখবেন, এটা যদি আপনি ঘোরান তাহলে এটা কিন্তু মুভ করবে এদিক ওদিক, হ্যাঁ, এটা গোল বৃত্তর মতন এটা কিন্তু মুভ করবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা এভাবে এভাবে মুভ করবে, ঠিক আছে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, ডেলিভারি ম্যানকে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন, ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না, কোনো প্রোডাক্ট চেঞ্জ অথবা রিটার্ন হবে না, কোনো সমস্যা থাকলে ডেলিভারি ম্যান থাকাকালীন ভিডিওতে দেওয়া নম্বরে কল দিবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, ধন্যবাদ।